আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে হচ্ছে শুক্রবার, পবিত্রবার, জুমাবার। তো অনেকদিন পর আপনাদের সামনে একটি নতুন একটি কবিতা নিয়ে আসলাম। কবিতার নাম হচ্ছে পাপ পুণ্যের হিসাব। তো কথা না বাড়িয়ে কবিতাটি আবৃত্তি করা যাক। পাপ পুণ্যের হিসাব, কখনো কখনো হারিয়ে যাওয়া কল্পনা, ভঙ্গপুত্র নদীতে তলিয়ে যাওয়া জল্পনা, আধারগুলো দূরীভূত হলো বাঁশঝাড়ের আড়ালে, 12 লক্ষ দিনের সমন্বয়ে গঠিত কষ্ট কি তবে হারিয়ে গেল? বিশাল আকার দরজা সারা জীবন বন্দি, অস্থায়ী এই পৃথিবীতে সুখ দুঃখ চিরকাল যুগল বন্দি, ছেঁড়া জামা, ক্ষয়ে যাওয়া জুতা, অর্থাভাবে চলছে জীবন, তবুও স্বপ্নে বিভোর আলোকিত ভুবন, জ্ঞান পিপাসু মন বাঁশঝাড়ের ছায় থাকতে চায় কিছুক্ষণ, অন্তিম মুহূর্তে হাসপাতালের বিছানায় পাপ পুণ্যের হিসাব মিলাইও ব্যথা বেদনায়, ব্যথা বেদনায়। ধন্যবাদ সকলকে আমার এই কবিতাটি মনোযোগ দিয়ে শোনার জন্য। আমি মূলত চেষ্টা করছি ইউটিউব চ্যানেলে কবিতা আবৃত্তি এবং নতুন নতুন কবিতা লিখে এগুলা উপস্থাপন করার জন্য। আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং কি আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনুপ্রেরণা হিসেবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর বেশি বেশি করে আমার কবিতাগুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। ধন্যবাদ।